দেখে মুখটা দেখে কত খুশি আজকে, লাইট জ্বলে দেখতে হবে নাকি আমার মুখটা? দেখো বাইরে কি পরিস্থিতি, বৃষ্টি হলে যাওয়া হবে না? যাবো না, যাবো না। তোমার শুধু না যাওয়ার ইয়ে খোঁজো তুমি, কি করে না যেতে পারি? ব্যাগ গুছানো হয়ে গেছে? হ্যাঁ, কালকে। বাহ, সব রেডি? হ্যাঁ, তুমি তো ওরকম করছো কালকে থেকে, আমি তো যেতে চাইছি। তুমি তো খালি, হ্যাঁ আজকে যাবো, আজকে যাবো। এমনি অনেকদিন যাও না, তো এই যে সকালের খাবার চলে এসছে, তো এগুলো আমার খাবার না, এটা খাবে এখন মা, ঠাকুমা আর ভাই। আমি তো আসবো, আমার তো আসতেই হবে, আমার এখানে রেখে দিয়ে যাচ্ছি। তুই খেলাই করিস, সত্যি জল নিয়ে খেলাই কর। না কালকে আর যাওয়া হয়নি, আমার বেশি দেরি করবো না, কিন্তু ফোন করবা। তো তনুকে গাড়িতে চাপিয়ে দিয়ে এখন বাড়ি যাচ্ছে, তো আমি যেতে পারলাম না, কারণ আমার এখন প্রচুর কাজের চাপ। তো এই প্রথমবার ও আমাকে ছাড়া কোথাও গেল, আর বিশেষ করে গাড়িতে করে পাঠালাম, কারণ ওয়েদার খুব খারাপ, প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য ভাবলাম যে বাইকে অসুবিধা হবে, তো গাড়িতেই যাক। দেখুন কুট্টুস কত বড় একটা টোস্ট খাচ্ছে। আয় কুটুস, আয় আয় নিচে আয়।
তো কালকে আর ব্লগ করতে পারি নাই তনু যাওয়ার পর। আর কালকে রাতে একদম ঘুম হয় নাই, টেনশনে, মানে আজকে প্রচুর কাজ আছে। তো যেটা আপনাদের দেখেছিলাম আগের ব্লগে, যে অনেক লোকজনকে খাওয়াই, তো কিছু অসহায় লোক আছে তাদেরকে, তো আজকে সেই কাজটা আছে। বুধবার আর রবিবার এই দুটো দিন খাওয়াই, তো যার জন্য সব মানে একটু চাপে থাকে। তো কাকা বাজার করে নিয়ে এলো একটু আগে, তো এখনই কাজ শুরু হয়ে যাবে আমাদের। তো দেখুন এই যে বাজার চলে এসছে, মিষ্টি আলু, গাজর, কচু। তো কাকা বলতো কাজ শুরু করে দিয়েছে, কাকা এখন একাই কাজ করছে, আর এদিকে বাবা কাজ করছে। যে কোনো একটা ধুতি দাও, বিয়ের ধুতি না, এমনি কোনো ধুতি নাই, তো দাও যে কোনো একটা ধুতি দাও। কোথায় আলমারিতে আনো, আনো তাই দাও। তো আমার লুক, কাকা বাবা সবাই ধুতি পড়ছে, তাই আমি ভাবলাম যে আমিও ধুতি পড়ি। ধুতি ঠিকঠাক পড়তে পারি না, এ লিক লিক চল না। আরে দেখুন টায়ারটা লিক হয়ে গেছে। তো এই গাড়িটা আমাকে এখনো পর্যন্ত শান্তি দিল না কোনোদিনও, মানে সব সময় লিক, নতুন টায়ার লাগিয়েছি তাও লিক। চল টায়ার হয়ে গেল, এবার এই বহুতখানে ঝুললেও কেউ পড়বে না, এবার যে ধুতি তখন। তো ধুতি পড়া অভ্যাস না, একমাত্র বিয়ের সময় পড়েছিলাম ধুতি, আর আজকে পড়লাম, তখন তো আলাদা রকম পড়েছিল। আর এটা পুরো এমনি নর্মাল গামছা পড়ার মতন। এদিকে বাবাও রেডি হয়ে চলে এসছে। আর একটা কথা বলি আপনাদের, এই যে ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান, তো আমাদের নতুন চ্যানেল ট্যাডিসওয়াদ ভেজ, তো ওই চ্যানেলে যাবেন, তো ওইখানে আমাদের এই ভিডিওগুলো দেখতে পাবেন। রিসেন্ট খুলেছি দুদিন হলো, তো যেখানে অসহায় গরিব মানুষদের আমরা সেবা করছি, আর এখানে কোনো কারোর কাছ থেকে টাকা নিয়ে নয় বা কারোর কাছ থেকে কোনো স্পন্সর নিয়ে নয়, তো এটা যেটা করছি সেটা আমাদের নিজেদের মানে ভালোবেসে করছি, সেটা মানুষকে মানে নিজেদের খরচাতে, তো কারোর কাছে খরচা নিচ্ছি না, আর আমি এটা কারোর কাছে নিতেও চাই না, কারণ আমি নিজের মন থেকে নিজের ভালোবেসে এটা করতে চাই। তো আমাদের চ্যানেল লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। তো দেখুন ভিডিওর নায়িকা চলে এসছে, একদম লুকিংটা দেখুন শুধু একবারও, তো লুকিংটা দেখুন। তাও শরীরটা একটু কদিন একটু খারাপ ছিল, চেয়ারটা এটা শুকিয়ে গেছে, নাহলে এককালে মানে বিশাল সুন্দরী ছিল। এদিকে মা কাকিমা কাকা সবাই রেডি, তো আমাদের ভিডিও এখন স্টার্ট হয়ে যাবে। নিলি পেঁপে চন্দন, হ্যাঁ তো বাবা ঠিকঠাক পড়াতে পারলো না, ঠাকুমার জন্য পড়িয়ে দিচ্ছে। হ্যাঁ এবার ঠিক আছে, বা এক্সপিরিয়েন্স আছে। তো আপনারা জানাবেন কমেন্ট করে যে আমার লুকিংটা কেমন লাগছে। বন্ধুরা এখানে সবার লুকিং চেঞ্জ, শুধু একজনের লুকিং চেঞ্জ হয় না, এই লুকিং চেঞ্জ করতে হবে, নাহলে চলবে না এসব। আর এটা একটা বিশাল দায়িত্বের কাজ, ফ্রেশ মাইন্ডে ফ্রেশ ভাবে করতে হবে। এই যে মা করছে চাটনি, আর এদিকে হচ্ছে সুক্ত। সামনে চোখ থেকে তো দেখুন ক্যামেরাম্যানের কি অবস্থা, চোখে ধুমো ঢুকে ঢুকে, তো আমারও সেম অবস্থা। পান খাচ্ছে নাকি? বাংলাদেশ ছাড়া তো দেখুন বন্ধুরা, দ্য কিং অফ রোমান্স বসে আছে এখানে, পান আবার ছেঁচে খায়। এখন তো বয়স হয়েছে, যে দাঁতগুলো ঠিকঠাক নাই। কোথায় তোমার বয়স 100 হয়েছে প্রায়? 100 বেশি না কম? 100 তো 100 হয়ে গেছে। তাহলে তো তোমার একটা সেলিব্রেশন করতে হবে, পার্টি করতে হবে। তো দাদা একটা গান শোনা, সবাই বলছে যে তোমার কদিন দেখে নাই, তোমাকে কদিন গান শুনে নাই।
গান তো বাজে না রে দাদা, যেটুক বেড়াই তো গাও কালে যাত্রা। আরে আমি কোন আমি যে গান জানি না যে যাত্রা, এই ভারতবর্ষে কেউ পারবি না রে। আরো মন যদিনা মানে খালে যে জাল ফুলে কেথে রে মালা নিবো তোমা গলে রে দিবো তোমার গলে। খালেক খালেক দিলেরা দিলেরা তুমি কোথায়? বলে আমি হিজল তোলের মাঠে, তা আমি আসছি, তুমি ভালো করে মারা গেছো, তুমি ভালো করে মালা গেথে দিব মার গলে দুইজনাতে দুইজন সাজব দেখব রে সুখে থাকার কথা না, কষ্ট হয়ে যাবে তোমার। এই ব্রেকটা এরকমই না তো করেছিস, এরকম নিচের দিকে কোনটা ওরকম? হ্যাঁ ওরকম একা একাই হয়ে যায়। এরকম নিচের দিকে থাকে না না, উপর দিয়েও করা যায় দেখি। ও বেশ আমরা তো সাঙ্গাতে কি স্টাইল নিচে দিয়ে তোর মানে তুই নিচে দিয়ে করেছিস খালি মারার জন্য? না এরকম থাকে না, ঠিক আছে সামনে ব্রেক নাই কিন্তু রবার খুলে গেছে সব। হ্যাঁ সামনে সব রবার খুলে গেছে, পিছনে ব্রেক নাই? হ্যাঁ আছে। আপনাদের দেখিয়েছিলাম চিংকি মিংকি কে, একদম ছোট ছোট ছিল, তো সেই চিংকি মিংকি এখন ডিম পাড়ছে, তো দেখাই কোথায় ডিম পাড়ছে জায়গাটা দেখাই। ওখানে আস্তে আস্তে যেতে হবে নাহলে পালিয়ে যাবে। তো বন্ধুরা খাই দিয়ে বাড়ি চলে এসছে অনেকক্ষণ আগেই, আর মানে প্রচুর টায়ার্ড, একটু রেস্ট নেবো। আপনারা অনেকেই বলেন যে রোজ ব্লগ দিতে, কিন্তু রোজ ব্লগ দেওয়া হয় না। তো আমি ব্লগের জন্য নতুন করে ক্যামেরা কিনছি, লেন্স কিনছি, তো সব জিনিস যখন কেনা হয়ে যাবে তো আমি তখন থেকে কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর সত্যি কথা বলতে এখন আমি ব্লগিং ভালো করে শিখি নাই, তো কুকিংয়ে ভিডিও করতাম তো ব্লগিংটা অতটা ভালো করে শিখি নাই, তো একটু ভালো করে শিখি আর ওই জিনিসগুলো আসুক, তারপর কন্টিনিউ ব্লগ দেবো। আর অবশ্যই আমাদের নতুন চ্যানেল যেখানে অসহায় মানুষদের সাহায্য করা হচ্ছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এটার মতো ওইটাকেও সাপোর্ট করবেন। তো এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।